নারদকান্ডে মেয়রকে ইডির জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এরপর আট ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, ভিডিও ফুটেজ দেখে মেয়রকে প্রশ্ন করা হয় ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা কোথায় গেল। জবাবে মেয়র জানান তিনি মনে করতে পারছেন না। ইডি আধিকারিকরা জানতে চান ম্যাথুকে চেনেন কিনা। মেয়র দাবি করেন অনেকেই তার সঙ্গে দেখা করতে আসেন, তিনি মনে করতে পারছেন না। এরপর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চান ইডির তদন্তকারীরা। উত্তরে মেয়র বলেন তার কাছে এই মুহূর্তে তথ্য নেই, এর জন্য সময় চাই। রাত ৮:৩০ নাগাদ ইডি দপ্তর ছাড়েন মেয়র। তার অভিযোগ, তাকে ফাঁসানো হয়েছে। একটা পরিবেশ পরিস্থিতি ষড়যন্ত্রের শিকার একই পদ্ধতিতে আপনারা বোঝেন, এর মধ্যে ব্যক্তি স্বার্থ জড়িত থাকতে পারে, রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে, রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে। তো সেই সিচুয়েশনে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। তা আমরা চাই যে আমরা এসেছিলাম যে যাবতীয় যে প্রশ্নই সামনেই থাকুন আমরা কোঅপারেট করতে চাই এবং জানিয়ে দিতে চাই, কারণ আফটার অল আমরা একটা তো জাস্টিস নিশ্চয়ই চাই। ইডি সূত্রে খবর, মেয়রের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা, ফলে ফের তাকে ডাকা হবে। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাওয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।